হ্যালো বন্ধুরা, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব সাকিব খানের নতুন ছবির নায়িকা হিসেবে দেখা যাচ্ছে শবনম বুবলিকে। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও। আসতে চলছে সাকিব খানের নতুন ছবি লিডার আমি বাংলাদেশ। বছরের শুরুতেই সাকিব খান জানিয়েছিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার হিসেবে তিনি নতুন সিনেমার একটি বড় সারপ্রাইজ নিয়ে আসছেন সকলের সামনে। কিন্তু সেই সারপ্রাইজটি কি তার কোনো ধারণা বা কিছুই বলেননি তখন তিনি ভক্তদেরকে। সারপ্রাইজের জন্য ভক্তদেরকে অপেক্ষা করতে বলেছিলেন, সব ঠিক থাকলে মাস শেষে জানাবেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে মাস শেষে হয়ে গেলেও তিনি সে খবর না দিলে ভক্তরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছে। জানুয়ারি মাস শেষ হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই সারপ্রাইজ নিয়ে সাকিব খান জানালেন নতুন সিনেমার নাম লিডার আমি বাংলাদেশ। নাট্য নির্মাতা তপু খান সিনেমাটি পরিচালনা করেছেন আর এই সিনেমায় সাকিবের বিপরীতে দেখা যাবে শবনম বুবলিকে। আগামী 20 মার্চ থেকে সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে। এর মাঝে শোনা গিয়েছিল যে সাকিব খান আর বুবলির সাথে কোনো কাজ করবেন না বা বুবলিকে নিয়েও নানা ধরনের গুঞ্জন উঠেছিল। কিন্তু সকল গুঞ্জনের রহস্য তখনই ফাঁস হয়ে যায় যখন বুবলি সকলের সামনে এসে জানান যে তিনি নিজের ভেতর জ্ঞান আহরণ করতে বাইরের দেশে পড়াশোনা করতে গিয়েছিলেন, কিন্তু করোনার কারণে তা আর পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। বুধবার 17 ফেব্রুয়ারি দুপুরে সাকিব খান এবং বুবলি যে ছবিতে থাকছেন সে বিষয়টি নিশ্চিত করেছেন তপু খান। তিনি জানান 18 ফেব্রুয়ারি সাকিব খান চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। সিনেমাটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ হবে আর 18 ফেব্রুয়ারি তারই বিস্তারিত আয়োজন করে জানানো হবে যে ছবিটি কি রকম হতে যাচ্ছে বা ছবিটিতে আরো কে কে থাকতে যাচ্ছে। সো ভিউয়ার, জেনে তো নিলেন আসতে চলছে সাকিব খানের নতুন ছবি আর তাতে তার সাথে থাকছেন শবনম বুবলি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।